বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার 29 আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। সোহেল তাজ বলেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা একটি পরিবর্তন এনেছে। শত শত প্রাণীর বিনিময়ে আজকের অন্তর্বর্তী সরকার এসেছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই একটি গণতান্ত্রিক, সমৃদ্ধশালী, প্রগতিশীল বাংলাদেশ। আমাদের বংশধর, নাতি নাতনি সহ সবাই যেন একটি সুন্দর বাংলাদেশ পায়, সেই প্রয়াসেই তো এই আত্মত্যাগ, ছাত্র জনতার এই অভ্যুত্থান। অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে এই সরকারের সাফল্য কামনা করছি। আমি মনে করি যে কোনো ভালো কাজ কিংবা রাষ্ট্র সংস্কারের কাজের জন্য আইন শৃঙ্খলার উন্নতি করা বড় একটি অংশ। সুশাসন পেতে হলে আইনের শাসন জরুরি। আমি ব্যক্তিগত একটি বিষয় নিয়ে এখানে এসেছি। আমাকে বেশ কিছুদিন যাবত বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার প্রাণীর উপর হুমকি এসেছে। সাংবাদিকদের তিনি বলেন, আমি একজন কর্মঠ মানুষ, প্রতিদিন আমাকে কাজ করতে হয়। গতকাল আমি যখন কাজ শেষে আমার DOHS-এর বাসায় ফেরত যাচ্ছিলাম, তখন একটি মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করে। আমি যখন সেনানিবাস দিয়ে ঢুকে যাই, তখন তিনি আমাকে থামতে বলেন। আমি দেখি তার শার্টের মধ্যে লাল নীল লাইট জ্বলছে। তিনি আমাকে ইশারা করেছেন থামতে। আমি বুঝতে পারছিলাম না তিনি কে। সাধারণত ক্যান্টনমেন্টের মধ্যে MP-রা থামায়। আমাকে থামানোর পর আমি তাকে অনেকবার জিজ্ঞেস করি, আপনি কে, আপনার পরিচয় কি, আমাকে কেন থামতে বলেছেন। উনি বারবার আমাকে বলছেন, আমাদের লোক আসবে, আপনার থামতে হবে। এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন। তিনি বললেন, হ্যাঁ, আপনি সোহেল তাজ। আমি তার কাছে বারবার তার পরিচয় জানতে চাইলাম, সে কোনো উত্তর দিল না। এরপর তিনি আবার ফোনে কথা বলে আমাকে বললেন, আপনি চলে যেতে পারেন। আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, সে যে ব্যক্তির সঙ্গে কথা বলছিল তারা অন্য স্থানে অবস্থান নিয়েছিল। তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব। তিনি আরো বলেন, আমি মনে করছি এখানে একটি অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল। আমি আজকে এই বিষয়গুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করতে এসেছি। আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে। আমি তাকে বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অতি দ্রুত উন্নতি করেন। তিনি এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।